শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের পরিবেশ রসায়নের শিল্পের গ্যাসীয় বর্জ্য বায়ু দূষণ বায়ু দূষক সম্পর্কে আলোচনা করব। তাহলে তোমরা কাগজ খাতা কলম নিয়ে সবাই বসে যাও। আজকের আলোচ্য বিষয় শিল্পের গ্যাসীয় বর্জ্য ও বায়ু দূষণ শিল্পের গ্যাসীয় বর্জ্য ও বায়ু দূষণ, এটা নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। এটা আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে বায়ু দূষক বলতে আমরা কি বুঝি। বায়ু দূষক বায়ুমণ্ডলে শিল্প কারখানার থেকে নিঃসৃত বর্জ্য গ্যাসের মাত্রা যদি পরিবেশ ও মানুষের শরীরের সহনীয় মাত্রা অপেক্ষা বেশি হয় তখন তাকে বায়ু দূষক বলা হয়। তাহলে বায়ু দূষক বলতে আমরা কি বুঝি? বায়ুমণ্ডলে শিল্প কারখানা থেকে বর্জ্য গ্যাসের মাত্রা যদি পরিবেশ ও মানুষের শরীরের সহনীয় মাত্রা থেকে বেশি হয় তখন তাকে বলা হয় বায়ু দূষক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বায়ু দূষক বলতে আমরা কি বুঝি। এখন আমরা আসি বায়ু দূষকের প্রকারভেদ। বায়ু দূষক প্রথমত দুই প্রকার। এক নম্বর গ্যাসীয় বায়ু দূষক, গ্যাসীয় বায়ু দূষক। দুই নম্বর কণাজাতীয় বায়ু দূষক, কণাজাতীয় বায়ু দূষক। তাহলে বায়ু দূষক প্রধানত দুই প্রকার, এক নম্বর গ্যাসীয় বায়ু দূষক, দুই নম্বর কণা জাতীয় বায়ু দূষক। এই এক নম্বর গ্যাসীয় বায়ু দূষক এটা আবার কয়েক ভাগে ভাগ করা যায়। ক নম্বর অজৈব গ্যাসীয় বায়ু দূষক, অজৈব গ্যাসীয় বায়ু দূষক, খ নম্বর জৈব গ্যাসীয় বায়ু দূষক। গ্যাসীয় বায়ু দূষক, তাহলে বায়ু দূষক প্রধানত দুই প্রকার, গ্যাসীয় বায়ু দূষক, দুই নম্বর কণা জাতীয় বায়ু দূষক। এক নম্বর গ্যাসীয় বায়ু দূষককে আবার দুই ভাগে ভাগ করা যায়, অজৈব গ্যাসীয় বায়ু দূষক, জৈব গ্যাসীয় বায়ু দূষক। এখন অজৈব গ্যাসীয় বায়ু দূষকের মধ্যে আমাদের কি কি আছে? অজৈব গ্যাসীয় বায়ু দূষকের মধ্যে আমাদের আছে এক নম্বরে কার্বন
কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস, ইত্যাদি গ্যাস। দুই নম্বরে আছে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি গ্যাস। তিন নম্বরে আছে সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, H2S, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি গ্যাস। চার নম্বরে আছে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড ইত্যাদি গ্যাস। এই হলো আমাদের অজৈব বায়ু দূষকের মধ্যে। এক নম্বরে আছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস। দুই নম্বরে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি গ্যাস। তিন নম্বরে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি গ্যাস। চার নম্বরে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এবার অজৈব গ্যাসীয় দূষকের মধ্যে আমাদের আছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন অ্যালডিহাইড, কিটোন, ইত্যাদি। এই হলো আমাদের মোটামুটি গ্যাসীয় বায়ু দূষণ। এইবার আমরা আসি কণা জাতীয় বায়ু দূষণ। কণা জাতীয় বায়ু দূষকের মধ্যে কি কি আছে দেখি। কণা জাতীয় বায়ু দূষকের মধ্যে আছে আমাদের বালি, ধুলিকণা, ধোঁয়া, কুয়াশার মিশ্রণ। তাহলে আমরা বায়ু দূষক বলতে কি বুঝলাম? বায়ু দূষকের প্রকারভেদ, এক নম্বর গ্যাসীয় বায়ু দূষক, দুই নম্বর কণা জাতীয় বায়ু দূষক। এক নম্বর গ্যাসীয় বায়ু দূষকের মধ্যে আবার প্রকারভেদ আছে ক অজৈব গ্যাসীয় বায়ু দূষক, খ জৈব গ্যাসীয় বায়ু দূষক। ক অজৈব বায়ু দূষকের মধ্যে এক নম্বরে আছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। দুই নম্বরে আছে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া। তিন নম্বরে আছে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, সালফিউরিক অ্যাসিড। চার নম্বরে আছে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড। জৈব বায়ু দূষকের মধ্যে আছে হাইড্রোকার্বন, অ্যালডিহাইড এবং কিটোন। আর কণা জাতীয় বায়ু দূষকের মধ্যে আছে বালি, ধুলিকণা, ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণ। এই গেল মোটামুটি আমাদের বায়ু দূষকের প্রকারভেদ। এছাড়া আমাদের বায়ু দূষকের মধ্যে আছে প্রাইমারি বায়ু দূষক এবং সেকেন্ডারি বায়ু দূষক। এইবার আমরা আসি প্রাইমারি বায়ু দূষক বলতে কি বুঝি। প্রাইমারি বায়ু দূষক, প্রাইমারি বায়ু দূষক যে সকল দূষক তাদের উৎস হতে সরাসরি
নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় পরিবেশে অর্থাৎ বায়ু মিশে তাদেরকে বলা হয় প্রাইমারি বায়ু দূষক। তাহলে প্রাইমারি বায়ু দূষক বলতে আমরা বুঝি যে সমস্ত দূষক তাদের উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় সরাসরি পরিবেশে অর্থাৎ বায়ুতে মিশে তাদেরকে বলা হয় প্রাইমারি বায়ু দূষক। যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি। এইবার আমরা আসি সেকেন্ডারি বায়ু দূষক। সেকেন্ডারি বায়ু দূষক সেকেন্ডারি বায়ু দূষক বলতে আমরা কি বুঝি? সেকেন্ডারি বায়ু দূষক পরিবেশে এক বা একাধিক গ্যাসীয় উপাদানের সাথে প্রাইমারি বায়ু দূষক যুক্ত হয়ে যে নতুন দূষক উৎপন্ন করে তাকেই বলা হয় সেকেন্ডারি বায়ু দূষক। তাহলে সেকেন্ডারি বায়ু দূষক বলতে আমরা কি বুঝি? পরিবেশে এক বা একাধিক গ্যাসীয় উপাদানের সঙ্গে প্রাইমারি বায়ু দূষক যুক্ত হয়ে যে নতুন দূষক উৎপন্ন হয় তাকেই সেকেন্ডারি বায়ু দূষক বলা হয়। সেকেন্ডারি বায়ু দূষক যেমন সালফার ট্রাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টক্সাইড, পার অক্সি পার অক্সি অ্যাসাইল নাইট্রেট অ্যাসাইল নাইট্রেট এটা গেল আমাদের সেকেন্ডারি বায়ু দূষক। এইবার বায়ু দূষকের ঘনমাত্রা এবং লিমিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই খাতায় লিখে নিবে। বায়ু দূষকের ঘনমাত্রা এবং লিমিট অর্থাৎ বায়ু দূষকের উপাদানের মধ্যে কোন উপাদানটা কত পরিমাণে আছে। বায়ু দূষকের উপাদানের মধ্যে প্রথমে আছে কার্বন ডাইঅক্সাইড, দূষকের উপাদান। আর এটা ঘনমাত্রা ppm parts per million। তাহলে প্রথমে আমরা আসি কার্বন ডাইঅক্সাইড দূষকের উপাদান, এর ঘনমাত্রা হচ্ছে 320 ppm। মিথেন, এর উপাদান 2 ppm। হাইড্রোজেন গ্যাস, এটারও উপাদান 2 ppm। H2S, এটার উপাদান 0.0002 ppm। এটাই হলো আমাদের বায়ু দূষকের ঘনমাত্রা লিমিট অর্থাৎ দূষকের বিভিন্ন উপাদান এবং তা প্রত্যেকটি উপাদানের কি কতটুকু পরিমাণ আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নৈর্ব্যক্তিক তোমাদের বিভিন্ন অ্যাডমিশনে নৈর্ব্যক্তিক পরীক্ষায় আসে। ভালোভাবে এইগুলো পড়াশোনা করবে। বায়ু দূষকের উৎপত্তি স্থল
এইবার আমরা বায়ু দূষকের বিভিন্ন উৎপত্তি স্থল আছে, তাহলে বায়ু দূষকের উৎপত্তি স্থল হলো নিম্নোক্ত শিল্প ক্ষেত্র। বায়ু দূষকের উৎপত্তি স্থল, বায়ু দূষকের উৎপত্তি স্থল হলো নিম্নোক্ত শিল্পক্ষেত্র, শিল্পক্ষেত্র বায়ু দূষকের উৎপত্তি স্থল হচ্ছে কোথায় কোথায় হতে আমাদের বায়ু দূষক সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের শিল্পক্ষেত্র থেকে বায়ু দূষকের উৎপত্তি ঘটে। তার মধ্যে প্রথম নম্বরে আমরা আসি দূষক কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, ক দূষক কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ক নম্বর দূষক কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, উভয় গ্যাস বর্ণহীন, গন্ধহীন এবং বিষাক্ত। তাহলে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উভয় গ্যাস বর্ণহীন, গন্ধহীন এবং বিষাক্ত। কয়লা এবং হাইড্রোকার্বনের অসম্পূর্ণ দহনে কি উৎপন্ন হয়? কার্বন মনোক্সাইড। এবং সম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। কারখানার চুল্লির চিমনি দিয়ে এই সকল গ্যাস নির্গত হয়ে বায়ুকে দূষিত করে। তাহলে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উভয় গ্যাসই বর্ণহীন, গন্ধহীন এবং বিষাক্ত। কয়লা এবং হাইড্রোকার্বনের অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড এবং সম্পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কারখানার চুল্লির চিমনি দিয়ে এই সমস্ত গ্যাস নির্গত হয়ে বায়ুকে দূষিত করে। এটা গেল এক নম্বর। দুই নম্বর, কার্বন মনোক্সাইড গ্যাসকে নিরোগ ঘাতক গ্যাস বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্বন মনোক্সাইড গ্যাসকে নিরোগ ঘাতক বলা হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কেন কার্বন মনোক্সাইড গ্যাসকে নিরোধ ঘাতক গ্যাস বলা হয়। তিন নম্বর, কার্বন মনোক্সাইড মানুষের অজান্তে ফুসফুসে প্রবেশ করলে তার রক্তনালী দ্বারা শোষিত হয়। তাহলে কার্বন মনোক্সাইড গ্যাস মানুষের অজান্তে ফুসফুসে প্রবেশ করলে তার রক্তনালী দ্বারা শোষিত হয় এবং রক্তের হিমোগ্লোবিনের উপাদান ফেরাসের সাথে কার্বন মনোক্সাইড লিগ্যাল রূপে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠনে বাধা দেয়। তাহলে রক্তের হিমোগ্লোবিনের উপাদান ফেরাসের সাথে কার্বন মনোক্সাইড লিগ্যাল রূপে যুক্ত হয় এবং লিগ্যাল রূপে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠনে বাধা দেয়। এই অক্সি হিমোগ্লোবিন গঠনে যখন বাধা দিবে তখন অক্সিজেনের অভাবে মাথা ধরা, ঝিমুনি এই সব ভাব চলে আসে এবং অতিরিক্ত কার্বন মনোক্সাইড শোষিত হলে তখন মৃত্যু ঘটায়। এই জন্য কার্বন মনোক্সাইডকে বলা হয় নিরোগ ঘাতক গ্যাস। তাহলে কার্বন মনোক্সাইডকে নিরোগ ঘাতক গ্যাস কেন বলা হয়? কার্বন মনোক্সাইড মানুষের অজান্তে ফুসফুসে গেলে তার রক্তনালী দ্বারা শোষিত হয় এবং রক্তের হিমোগ্লোবিনের আয়রন অর্থাৎ ফেরাসের সাথে কার্বন মনোক্সাইড লিগ্যাল রূপে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠনে বাধা দেয়, ফলে কি হয়? অক্সিজেনের ঘাটতি ঘটে।
এই অক্সিজেনের অভাবে তখন মাথা ধরা, ঝিমুনি এইসব রোগ সৃষ্টি হয় এবং অতিরিক্ত কার্বন মনোক্সাইড শোষিত হলে সেখানে মৃত্যু ঘটে। তাই কার্বন মনোক্সাইডকে বলা হয় নিরোগঘাতক গ্যাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর, কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। গ্রিন হাউস গ্যাস কি, এটা আমরা পরে আলোচনা করব। এইবার আমরা আসি 200 খ, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। খ 200, সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড গ্যাস। সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড বর্ণহীন, অম্লীয়, গন্ধযুক্ত, শ্বাসনালীতে শ্বাসকষ্ট সৃষ্টি করে। তাহলে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড উভয়ই বর্ণহীন এবং অম্লীয়, গন্ধযুক্ত, শ্বাসকষ্ট সৃষ্টি করে। এই সব বায়ু দূষক, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড, এই বায়ু দূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়। 1 নম্বর গেল এটা। 2 নম্বর, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড নাক এবং চোখে জ্বালা সৃষ্টি করে। তাছাড়া শ্বাসনালীতে প্রদাহ, ব্রঙ্কাইটিস এবং হাঁপানি এইসব রোগ সৃষ্টি করে থাকে। তাহলে 2 নম্বরে কি ঘটে, যে নাক এবং চোখে জ্বালা সৃষ্টি করে, শ্বাসনালীতে প্রদাহ ঘটে, ব্রঙ্কাইটিস, হাঁপানি ইত্যাদি রোগের সৃষ্টি হয়। 3 নম্বর, কয়লাতে জিরো পয়েন্ট 5% থেকে 1% সালফার থাকে। এই হলো আমাদের 6 নম্বর বায়ু দূষক, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের বর্ণনা। এইবার 9 নম্বর, নাইট্রিক অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। নাইট্রিক অক্সাইড নিরপেক্ষ এবং বর্ণহীন গ্যাস, কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি বর্ণযুক্ত, অম্লীয় গ্যাস। তাহলে নাইট্রিক অক্সাইড নিরপেক্ষ বর্ণহীন গ্যাস, কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন পারঅক্সাইড বাদামি বর্ণযুক্ত, অম্লীয় গ্যাস। 9 নম্বর, পারঅক্সিঅ্যাসাইলনাইট্রেট, এটা বর্ণনা করতে গেলে প্রথমে 1 নম্বরে আসে যে পারঅক্সিঅ্যাসাইলনাইট্রেট কোথায় কোথায় থেকে উৎপন্ন হয়। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড, পারমাণবিক অক্সিজেন, পারঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজন এবং অন্যতম বায়ু দূষক ডিজেল ইঞ্জিনে দহনমুক্ত হাইড্রোকার্বন এবং বিভিন্ন ফ্রি রেডিকেল মিলে এই মিশ্র বায়ু দূষক উৎপন্ন হয়। তাহলে
পারঅক্সিঅ্যাসাইলেটেড কিভাবে উৎপন্ন হয়? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন নাইট্রিক অক্সাইড, পারমাণবিক অক্সিজেন, পারঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজন এবং অন্যতম বায়ুদূষক ডিজেল ইঞ্জিনে দহনমুক্ত কার্বন হাইড্রোকার্বন এবং বিভিন্ন ফ্রি রেডিকেল মিলে এই মিশ্র বায়ুদূষক উৎপন্ন হয়। দুই নম্বর, এই মিশ্র বায়ুদূষক বিষাক্ত এবং উত্তেজনাকারী বস্তু হিসাবে নাক এবং চোখে জ্বালা সৃষ্টি করে। তাহলে এই মিশ্র বায়ুদূষক অত্যন্ত বিষাক্ত এবং উত্তেজনাকারী বস্তু হিসাবে চোখে উত্তেজনা সৃষ্টি করে থাকে। তিন নম্বর, এই মিশ্র বায়ুদূষক বিভিন্ন শহর এলাকায় ভোরবেলা নিচু আকাশে বাদামি কুয়াশান্তর সৃষ্টি করে, একে বলা হয় ফটোকেমিক্যাল স্মোক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফটোকেমিক্যাল স্মোক বলতে কি বুঝো? ফটোকেমিক্যাল স্মোক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফটোকেমিক্যাল স্মোক কি বা স্মোক বলতে কি বুঝো? তাহলে এই বিষাক্ত মিশ্র বায়ুদূষক বিভিন্ন শহর এলাকায় ভোরবেলা নিচু আকাশে বাদামি কুয়াশান্তর সৃষ্টি করে, একে বলা হয় ফটোকেমিক্যাল স্মোক। এই কুয়াশা, চার নম্বর, এই কুয়াশার সংস্পর্শে মানুষের চোখ এবং নাক জ্বালা সৃষ্টি করে। তাহলে এই কুয়াশার সংস্পর্শে মানুষ পড়লে কি হয়? চোখে এবং নাকে জ্বালা সৃষ্টি করে। এই গেল মোটামুটি আমাদের বায়ুদূষকের গ্যাসের উৎপত্তি স্থল এবং তাদের বর্ণনা। এইবার আমরা গ্রিন হাউস সম্পর্কে আলোচনা করব। এখানে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় নৈর্ব্যক্তিকমূলক প্রশ্ন আসে যে শ্বাসকষ্টের জন্য দায়ী কোন গ্যাস, কোন গ্যাস শ্বাসকষ্ট সৃষ্টি করে? তাহলে শ্বাসকষ্ট সৃষ্টি করে সালফার ডাইঅক্সাইড, শ্বাসকষ্টের জন্য দায়ী সালফার ডাইঅক্সাইড। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ুদূষক ভূমিকা রাখে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ুদূষক ভূমিকা রাখে না? তাহলে ভূমিকা রাখে না সিএফসি, এই বায়ুদূষকটা ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টিতে ভূমিকা রাখে না। ফটোকেমিক্যাল স্মোক এর উপাদান নয় কোনটি? সালফার ডাইঅক্সাইড ফটোকেমিক্যাল স্মোকের উপাদান নয়। এইগুলো বিভিন্ন অ্যাডমিশনে নৈর্ব্যক্তিকের জন্য আসে। এইবার আমরা আলোচনা করব গ্রিন হাউস কি, গ্রিন হাউস গ্যাস বলতে কি বুঝি, গ্রিন হাউস কি, পৃথিবীর গ্রিন হাউস বলতে আমরা কি বুঝি। প্রথমে আসি গ্রিন হাউস। গ্রিন হাউস বলতে আমরা কি বুঝি? শীতকালে শীত প্রধান দেশে তাপমাত্রা আমাদের দেখা যায় যে 0 ডিগ্রির কাছাকাছি হয়। এই তাপমাত্রায় শাকসবজি চাষ হয় না। শাকসবজি, সবুজ শাকসবজি চাষের জন্য কাঁচের ছাউনিযুক্ত ঘর তৈরি করা হয়। সবুজ উদ্ভিদের এই কাঁচের ছাউনিযুক্ত ঘরকেই বলা হয় গ্রিন হাউস। তাহলে গ্রিন হাউস বলতে আমরা কি বুঝি? যে শীত প্রধান দেশের তাপমাত্রা 0 ডিগ্রির কাছাকাছি থাকে, এই কম তাপমাত্রায় শাকসবজি চাষ হয় না, কাঁচের ছাউনিযুক্ত ঘর তৈরি করে সবুজ শাকসবজি চাষ করা হয়। তাহলে সবুজ উদ্ভিদের এই কাঁচের ছাউনিযুক্ত ঘরকে বলা হয় গ্রিন হাউস। আর এই গ্রিন হাউসের তাপমাত্রা থাকে 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 39 ডিগ্রি সেলসিয়াস,
গ্রিন হাউসের মধ্যে তাপমাত্রা থাকে আমাদের কত 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গ্রিন হাউস এর মধ্যে তাপমাত্রার পরিমাণ কি। এইবার আমরা আসি পৃথিবীর গ্রিন হাউস বলতে কি বুঝি। পৃথিবীর গ্রিন হাউস বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন হোমোস্ফিয়ারে অক্সিজেন নাইট্রোজেন অণুর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড পানির অণু মিশ্রিত থাকে। হোমোস্ফিয়ারের এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর গ্রিন হাউস। তাহলে বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন হোমোস্ফিয়ারে অক্সিজেন নাইট্রোজেন এবং ওজোন অণুর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড ও পানির অণু যুক্ত থাকে। হোমোস্ফিয়ারের এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর গ্রিন হাউস। তাহলে হোমোস্ফিয়ারের এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর গ্রিন হাউস। এইবার আমরা আসি গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাব বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড পানি ইত্যাদি গ্রিন হাউস গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত আয়ার রশ্মি বা অবলোহিত রশ্মির তাপকে মহাশূন্য ফিরে যেতে না দিয়ে বরঞ্চ শোষণ করে। তাহলে বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প ইত্যাদি গ্রিন হাউস গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত আয়ার রশ্মি বা অবলোহিত রশ্মি তাপকে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে বরঞ্চ শোষণ করে ভূপৃষ্ঠ সংলগ্ন হোমোস্ফিয়ারের বায়ুমণ্ডলের তাপমাত্রা এমন এক সীমার মধ্যে রাখে, অর্থাৎ তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখে, যা মানুষ এবং জীবজগতের বেঁচে থাকার জন্য অনুকূল রয়েছে। যদি কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প না থাকত, অর্থাৎ গ্রিনহাউস প্রভাব না ঘটত, তাহলে মানুষ এবং জীবজগতের কোনো অস্তিত্বই থাকতো না এবং তাপমাত্রা তখন দাঁড়াতো -30 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় মানুষ এবং জীবজগতের অস্তিত্ব থাকতো না। সুতরাং বায়ুমণ্ডলে সীমিত কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্পের গ্রিন হাউস প্রভাব জীবজগতের অস্তিত্বের উপযোগী প্রমাণ করে। এই হলো আমাদের গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাবের ফলে আমাদের কি ঘটে। গ্রিন হাউস প্রভাবের ফলে যদি আমাদের গ্রিন হাউস প্রভাব না থাকতো, তাহলে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় -30 ডিগ্রি সেলসিয়াস দাঁড়াতো, তখন মানুষ এবং জীবজগতের কোনো অস্তিত্ব থাকতো না। সুতরাং বায়ুমণ্ডলের সীমিত কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের এই গ্রিন হাউস প্রভাব জীবজগতের অস্তিত্বের উপযোগী প্রমাণ করে। জীবজগতের অস্তিত্বের উপযোগী প্রমাণ করে। এই হলো আমাদের গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস গ্যাস বলতে আমরা কি বুঝি। গ্রিন হাউস গ্যাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রিন হাউস গ্যাস বলতে কি বুঝায় বা কি বুঝি। গ্রিন হাউস গ্যাস যে সমস্ত গ্যাস ভূপৃষ্ঠের আয়ার রশ্মি বা অবলোহিত রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে শোষণ করে
পৃথিবীর অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে তাকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস গ্যাস বলতে আমরা বুঝি যে ভূপৃষ্ঠের আয়ার রশ্মি বা অবলোহিত রশ্মিকে রশ্মির তাপকে মহাশূন্য ফিরে যেতে না দিয়ে যে সমস্ত গ্যাস এই রশ্মির তাপকে শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে তাদেরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড সর্বপ্রধান বা সর্বপ্রথম গ্যাস। এইবার গ্লোবাল ওয়ার্মিং কি? গ্লোবাল ওয়ার্মিং বলতে কি বুঝো? বিগত 1850 খ্রিস্টাব্দে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল 0.029%। 1850 সালে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল 0.029%। বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠার পরে এই কার্বন ডাইঅক্সাইড সহ অন্য অন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং অন্য অন্য গ্রিন হাউসের গ্যাসের উৎপত্তি ঘটছে। 1880 থেকে 1900 সাল পর্যন্ত, 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায় 0.4%। এত সাল থেকে এত এত থেকে এত খ্রিস্টাব্দ বৃদ্ধি পায় বায়ুমণ্ডলের বা পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায় 0.4%। আবার 1880 থেকে 2018 খ্রিস্টাব্দ পর্যন্ত এই গড় তাপমাত্রা বৃদ্ধি পায় 0.78%। বিংশ শতাব্দীর এই গড় তাপমাত্রার ভিত্তিতে পৃথিবীর গড় তাপমাত্রা ধরা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিংশ শতাব্দীর এই গড় তাপমাত্রার ভিত্তিতে পৃথিবীর গড় তাপমাত্রা ধরা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং সারা বিশ্বব্যাপী ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির এই প্রক্রিয়াকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। সারা বিশ্বব্যাপী ক্রমাগত তাপমাত্রার এই বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। এবং কি কারণে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হয়? মানুষের বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলা, মোটরযান এবং কলকারখানা থেকে যানবাহন, এইগুলো থেকে নির্গত গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করছে। এইবার আমরা আসি গ্রিন হাউস গ্যাস সমের উৎস। কোথায় কোথায় থেকে গ্রিন হাউস গ্যাস সৃষ্টি হয়? গ্রিন হাউস গ্যাস সমূহের উৎস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিন হাউস গ্যাস সমের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচাইতে বেশি। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচাইতে বেশি, যার ফলে আয়ার রশ্মি বা অবলোহিত শস্যি অবলোহিত রশ্মি শোষণ করার মাত্রাও এর বেশি থাকে। গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা 50%। প্রাণীকুল শোষণ প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে থাকে।
সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পত্ররন্ধ্র দ্বারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং মাটিতে মাটি হতে শিকড় দ্বারা পানি নিয়ে শর্করা এবং অক্সিজেন উৎপন্ন করে। আবার বিশাল সমুদ্রের পানিতেও কি হয়, কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়। সুতরাং উদ্ভিদ এবং সমুদ্র হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের দুইটি প্রধান গ্রাহক বা সিঙ্ক। তাহলে উদ্ভিদ এবং সমুদ্র হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের দুইটি প্রধান গ্রাহক বা সিঙ্ক। সুতরাং এভাবে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য চলমান অবস্থায় 1850 সালে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল আমাদের 0.029%। বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠার কারণে দিন দিন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দুই নম্বর, মিথেন গ্যাস অর্থাৎ খ মিথেন গ্যাস। গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টিতে মিথেনের পরিমাণ 19%, মিথেনের ভূমিকা 19%। মিথেন অণু ঘনমাত্রা 1.7 ppm এবং তা প্রতি বছরে বৃদ্ধি পায় 1.2% হারে। মিথেন অণুর তাপধারণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের তাপধারণ ক্ষমতার চেয়ে 25 গুণ বেশি। তাহলে মিথেন অণুর তাপধারণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড অণুর তাপধারণ ক্ষমতা থেকে 25 গুণ বেশি। বরাবর সিএফসি গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে সিএফসি এর ভূমিকা 16% এবং কার্বন ডাইঅক্সাইড মিথেন এর পরে তৃতীয় অবস্থানে আছে সিএফসি। সিএফসি অণু তাপ ধারণ ক্ষমতা কম হলেও এটা সুপার গ্রিন হাউস ইফেক্ট করতে পারে। সিএফসি এর অণু তাপ ধারণ ঘনমাত্রা কম হলে এটা সুপার গ্রিন হাউস ইফেক্ট করতে পারে। সিএফসি অণু তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড অণু তাপ ধারণ ক্ষমতা থেকে 15,000 থেকে 20,000 গুণ বেশি। সিএফসি এর বিভিন্ন ব্যবহার রয়েছে, এসি রেফ্রিজারেটরে, হিমকারক হিসাবে, ড্রাই ক্লিনারেও সিএফসি ব্যবহার করা হয়। এবার ঘনম্বর ওজন গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে ওজন গ্যাসের ভূমিকা 8% এটা আছে চতুর্থ অবস্থানে। বায়ুমণ্ডলে ওজন গ্যাসের অবস্থান অনুসারে একদিকে স্ট্রাটোস্ফিয়ারে উপকারিতা প্রভাব এবং অপরদিকে ট্রোপোস্ফিয়ারের বায়ুতে ক্ষতিকর গ্রিনহাউস প্রভাব রয়েছে। উল্লেখ্য যে ওজন অণু তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড অণু তাপ ধারণ ক্ষমতা অপেক্ষা 10 গুণ বেশি। 9 নম্বর, নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে নাইট্রাস অক্সাইডের ভূমিকা 5%। বিভিন্ন কল
কলকারখানা, মোটর, যানবাহন ইত্যাদি থেকে নির্গত গ্যাস কার্বন নাইট্রাস অক্সাইড গ্যাস নিঃসৃত হয়, এবং নাইট্রাস অক্সাইডের গ্যাস বছরে গড় বৃদ্ধির পরিমাণ 0.2 থেকে 0.3%। এই হলো মোটামুটি আমাদের গ্রিন হাউস গ্যাস সমূহ এবং তাদের উৎস সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যদি তোমরা বুঝতে না পারো অনলাইনের মাধ্যমে আমাকে জানাবে, আমি অনলাইনের মাধ্যমে তোমাদেরকে সলভ দেব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।